হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই জানো ফ্রি ফায়ারের নতুন একটি আপডেট এসেছে, ক্রেডিট স্কোর। তো এখানে ক্রেডিট স্কোরটা যদি তোমার কমে যায় তাহলে কীভাবে তুমি এটা বাড়াবে, তো আজকের এই ভিডিওতে আমি এটা দেখাবো। তো তোমরা এখানে সবাই জানো যে প্রত্যেকটা আইডিতে ডিফল্টভাবে 100 করে ক্রেডিট দেওয়া হয়েছে, এবং সেই ক্রেডিটটা কমতে কমতে যদি জিরোতে চলে আসে তাহলে তোমার আইডিটা চিরতরের জন্য ব্যান করে দেবে এবং সেই আইডিটা কখনোই তারা ব্যাক দিবে না। তো এখানে অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তোমার ক্রেডিট জিরোতে না চলে যায়। তো জিরোতে যদি চলে যায় তাহলে কিন্তু তুমি কোনোভাবেই তোমার আইডিটা আর ফেরাতে পারবে না, ব্যান হয়ে যাবে। তো এখানে দেখো আমার আইডিটা এখানে 70 চলে গিয়েছিলো। তো এটা কী কারণে গিয়েছিলো এবং কীভাবে বাড়িয়েছে এবং কীভাবে বাড়াবো সেটা সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখন কথা হলো ফ্রি ফায়ারে এই ক্রেডিটটা কী কারণে কমে যায়। তো কমে যায় কেউ যদি তোমাকে রিপোর্ট মারে সেই জন্য কমে যায়। তোমাকে যদি 10 জনে 10টা রিপোর্ট মারে তাহলে তোমার 10 ক্রেডিট কমে যাবে এবং 20 জনে মারলে 20টা ক্রেডিট কমে যাবে। তো এইভাবে যদি কেউ রিপোর্ট মারে তাহলে তোমার কিন্তু ক্রেডিট কমে যাবে যে কারণে রিপোর্ট মারুক না কেন। এখানে দেখো আমার এখানে বর্তমানে পয়েন্ট রয়েছে 84, মানে 84 রয়েছে। তো আমার এখানে পয়েন্ট কমতে কমতে হয়ে গেছিলো 70। তো এটা কীভাবে বাড়ালাম, তো এখানে দেখো একটা জিনিস, এখানে আমাকে সিএস র্যাঙ্ক থেকে ব্যান করে দিয়েছে। তো এখানে আমার পয়েন্ট রয়েছে 84, মানে 84। তো এখানে আমি যদি সিএস র্যাঙ্কে খেলতে চাই তো তাহলে অবশ্যই আমার এখানে ক্রেডিট লাগবে 90। তো আমি অবশ্যই এটা 90 নিয়ে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে আমি দেখানোর জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখো তারা কী বলেছে, সিএস র্যাঙ্ক আমি যখন খেলতে যাচ্ছি, প্লে করতে যাচ্ছি, তখন তারা আমাকে বলছে। তো এখানে দেখো আমার ক্রেডিট কমার কারণে এখানে তারা একটা ব্যান নোটিশ দিয়ে দিয়েছে, সাইন্স ইউর ক্রেডিট স্কোর 90। তো আমি এখানে খেলতে হলে আমার ক্রেডিট স্কোর লাগবে 90। তো ইউ আর ব্যান্ড ফ্রম সিএস র্যাঙ্ক সোলো, প্লিজ সিলেক্ট অ্যানাদার মোড। তো এখানে আমার যতক্ষণ পর্যন্ত 90 ক্রেডিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে খেলতে পারবো না। তো এখানে তোমাদের ধরো ক্রেডিটটা কমে গেছে, এখন তোমরা ক্রেডিটটা কীভাবে বাড়াবে, এখন আমি যেভাবে বাড়িয়েছি তোমরাও সেম সেভাবে বাড়াবে। তো এখানে আমার ক্রেডিট ছিল 70, তো এখানে আমি করেছি 84। তো এখন কথা হলো তোমার ক্রেডিটটা বা কয়েনটা যদি কমে যায় তাহলে কীভাবে বাড়াবে। তো এখানে তুমি ম্যাচ খেলার সময় এখানে যেটা ব্যান হয়েছে সিএস র্যাঙ্ক যে তোমার ব্যান করে দিয়েছে, তোমার যেটা ব্যান করে সেটা বাদ রেখে অন্য যে কোনো একটি অ্যানাদার মোড চুজ করবা, করে তুমি সেটা খেলবা। এক ম্যাচ যখন খেলবা তখন তোমার 1 পয়েন্ট করে বেড়ে যাবে এবং অবশ্যই সেই ম্যাচটিতে আবার রিপোর্ট খাওয়া যাবে না। যদি রিপোর্ট খাও তাহলে আবার পয়েন্ট কমে যাবে। তো অবশ্যই রিপোর্ট খাওয়া যাবে না, সেখানে ভালো ব্যবহার করতে হবে, তুমি কাউকে গালাগালি করতে পারো না, তো রিপোর্ট খাবো না। তো ভালোভাবে যদি একটি ম্যাচ কমপ্লিট করো তাহলে একটি করে পয়েন্ট বাড়বে। এবং তো তোমার যদি এখানে ক্রেডিট হয়ে থাকে 90 তাহলে তুমি ভালোভাবে 10টি ম্যাচ যদি শেষ করতে পারো তাহলে তোমার 10 পয়েন্ট বেড়ে যাবে। তো যে কোনো মুড খেললেই হবে, সমস্যা নেই, একটি ম্যাচ খেললেই একটি করে ক্রেডিট বা একটি করে কয়েন বেড়ে যাবে। তো তোমার যদি 90 থাকে তাহলে 10টি ম্যাচ খেলার পর তোমার 100 পূরণ হয়ে যাবে। তো জাস্ট এইভাবেই তুমি পয়েন্টগুলো বাড়াবা, একটি ম্যাচ খেলবা এবং একটি করে পয়েন্ট বাড়াবা। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এখানে দেখো আমার আরেকটা আইডি, তো এই আইডিটাতে দেখো এখন 100 পূরণ আছে। তো এটাতে আমি এখনও রিপোর্ট খাইনি, তোমরা সবাই জানো যে রিপোর্ট খেলেই একমাত্র এটা কমে। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, চেষ্টা করবো আমি রিপ্লাই দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই।